না সেটা পসিবল আমি জানি কিন্তু ইসলামে হাদিসে যে বলা আছে চাঁদ হয়ে পাহাড়ের এপাশ করছিল এটা আবার মুমিন্দ্রা বলতেছে যে চাঁদ নাকি আসলে আকাশেই দ্বিখণ্ডিত হয়েছে এটা নাকি পাহাড়ে পড়েনি তো সাহাবিরা নাকি যে পজিশনে দেখছে ওইটা থেকে মনে হয়েছে পাহাড়ের এপাশ ওপাশি আচ্ছা সাহাবিরা কি বলেছে যে আমি যে পজিশন থেকে দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে এটা কি সাহাবিরা বলছে নাকি এটা যে মুমিন বলতেছে সেই মুমিন বলতেছে যে সাহাবিদের কাছে মনে হয়েছে

আচ্ছা জিনিসটা বলা আছে দেখেন তো আপনি এখানে কোথাও সাহাবীরা বলছে কিনা যে আমার কাছে মনে হইছে এরকম কোন কথা কোন বলছে কিনা একটু দেখি চাঁদ হওয়ার বিবরণ আবু বকর ই আবু সাহেব ইসাক ইবনু ইব্রাহিম ওমর ইবনু হাফস ইবনু গিয়াস ও মিনজাব ইবনু হারিস তামিমি আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে এই যে আবদুল্লাহ ইবনু মাসুদ হচ্ছে মুহাম্মাদের অত্যন্ত বিখ্যাত একজন সাহাবি যার কথা যারা মুসলমান তারা সবাই তার নাম জানে আবদুল্লাহ ইবনু মাসুদ হ্যাঁ থেকে বলি তিনি বলেন মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম এমন অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দিগন্তিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো অপর খন্ড পড়লো পাহাড়ের ওপাশে এখানে ভাই কোথাও কি লেখা আছে যে আমার কাছে মনে হইল এটা কি কোথাও লেখা আছে এই হাদিসে নোমান ভাই আপনি কি হাতে দেখতে পাচ্ছেন নোয়ান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা না নোয়ান ভাইয়ের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না ভাই আচ্ছা আমি তাহলে নোয়ান ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমার নেট একটু সমস্যা হচ্ছে তো ভয়েস একটু ডিলে হচ্ছে মনে হয় আচ্ছা তাহলে এখন আপনাদের কথা শোনা যাচ্ছে আমি তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না হাদিসের কোথাও যে সাহাবি বলেছে যে আমার কাছে মনে হয়েছে এই মনে হওয়ার ব্যাপারটা কি কোনো সাহাবি বলছে না কি কোন মুমিন বলছে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়ি করছিল কিন্তু বুখারীর আরেকটা হাদিসে আরো দেখো 89 নম্বর হাদিস আরো দেখো ভাই আরো দেখো এই যে এই হাদিসটা তো সহিহ তাই না জি জি এই হাদিসে যদি আবদুল্লাহ মাসুদ বলে থাকেন যে পাহাড়ের উপরে পড়ছে এক খন্ড পাহাড়ের এপাশে পড়ল আরেকখন্ড পাহাড়ের পড়লো এই কথাটা যদি আব্দুল মাসুদ বলে থাকে তাহলে তো এই কথাটা তো সত্য আরেকটা কথা সত্য হতে পারে মনে মনে করলাম আরেকজন দেখছে যে সে মানে দেখছে যে দুই খন্ড গভিতে সেটাও একই সাথে সত্য হতে পারে কিন্তু এইখানে যেহেতু ইবনে মাসুদ বলছে পাহাড়ের উপর এপাশে পড়লো ওপাশে পড়লো এইটা তো অবশ্যই সত্য তাই না যেহেতু হাদিসটা সহি নাকি ভাই আপনি পাচ্ছেন এখন হ্যাঁ কি শুনতে পাচ্ছেন আমি বলতে যাচ্ছি আরো আমরা তো এই আস্তে একটু ধৈর্য ধরেন আমি বলতে চাচ্ছি একজন সাহাবে যদি দেখে থাকে যে চার দুই খন্ড হইছে আরেকজন সাহাবি যদি দেখে থাকে যে এক খন্ড পাহাড়ের এপাশে আরেক খন্ড পড়লো পাহাড়ের ওপাশে তাহলে তো দুইটা হাদিসি যদি সহি হয় তাহলে দুইটা কি তো সাপেক্ষে গ্রহণ করতে হবে চাঁদ দ্বীণ করে নাই পরে আবার ওরা অন্য এলাকায় গিয়ে জিজ্ঞেস করছে যে এটা আসলে দীঘিত হয়েছে তোমরাও দেখছো না তারাও বলছে যে তারা চাঁদ কে হয়ে যেতে কিন্তু চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে জমিতেই পড়তো তাহলে তো দেখা যায় না আসলে তাদের তো নিজস্ব আলো থাকার কথা না থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার একবার আমরা মিনায় রাসুল্লাহ সঙ্গে ছিলাম তখন চন্দ্র দ্বীণ্ডিত হলো একখন্ড পেছনে পাহাড়ের পেছনে পতিত হলো আর একখণ্ড সামনের দিকে এই কথাটার মানে কি ভাই পতিত হলো শব্দটার মানে কি ভাই পতিত হল মানে পড়ল পতিত হলো মানে কি আকাশে থাকলো নাকি নিচে পড়লো নোন ভাই পতিত একটা আমার মোবাইলটা আমার হাত থেকে মাটিতে পতিত হলো এই কথাটা যদি আমি বলি এই কথাটা মানে কি ভাই আমার মোবাইলটা আমার হাতে থাকলো এটা নাকি মাটিতে পড়ছে কোনটা কি মাটিতে পড়ছে আচ্ছা তাহলে মাটিতে পড়ছে এই হাদিসটা থেকে তো আমরা দেখতে পাই যে পাহাড়ের মানে চাঁদের দুই টুকরা হয়ে এক খন্ড পরে পাহাড়ের পেছনে আর এক খন্ড পরে পাহাড়ের সামনে মানে তাই না নাকি নাকি নোয়ান ভাই এই হাদিসটা থেকে তো এটাই বোঝা যায় যে এই আবদুল্লাহনি মাসুদ দেখছে যে মাটিতে পতিত হয়েছে খন্ড পইরা মানে খন্ড হয়ে এক খন্ড পরে পাহাড়ের পেছনে আরেক খন্ড পাহাড়ের সামনে মানে মাটিতে পড়ছে এই হাদিস থেকে তো এইটা হ্যাঁ আচ্ছা আরেকটা হাদিসে যেটা বলা আছে যে মানে একজন সাবি দেখলো মানে চার দুই ভাগ হয়েছে কিন্তু দুইটা হাদিস যদি সহি হয় তাহলে তো দুইটা কি সহি আচ্ছা উনি আবার এসেছেন আবার আবার একটু যুক্ত করি নোহান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন

আচ্ছা তাহলে এই হাদিসটাতে আমরা পরিষ্কার দেখতে পেলাম আমরা দেখি আব্দুল ইবন না এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে জুবায়ের ইবন মোতাইম হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহামের যুগে হল এবং দ্বিখণিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল পরে গেল ভাই পরে গেল কথাটার মানে কি ভাইছে না আমি তাহলে দেখাবের উপরে আচ্ছা তাহলে এই হাদিসের বর্ণনাকারী তো ভিন্ন মানুষ তাই না এটা তো আরেকজন মানুষ নাকি ভাই পাহাড়ের উপরে এটা বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই হাদিস টার এই হাদিসের বর্ণনা মানে দুইজন এবং দুইটা হাদিস আছে যে তারা পাহাড়ের উপর পড়তে দেখছে খন্ডগুলা পাহার উপরে পড়তে দেখছে আচ্ছা তিনমদি শরীফ থেকে সরাসরি হাদিস দেখে নি এখানে বত্রিশ উন নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে জুবাইল ইবনু মুিত তিনি বলেন যুগে চার বিদিন হলো এবং বিঘটিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পরে ইয়াটা আমরা দেখবো আচ্ছা আহ এখানে দেখেন আরেকটা হাদিস হাদিসের যে জিনিসটা বলা হয়েছে সহিমান হাদিস একাডেমি হাদিস ছয় হাজার মাসের শিশুটি এই হাদিসে একজন বলেছে একজন আমি বলেছে উবায়দুল্লাহ ইবনু মুওয়াজ আল আম্বারি বলেছেন

আচ্ছা আরেকটা হাদিস দেখি সোহ মুসলিমের আহ ছয় হাজার আশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে চন্দ্র দীখণ্ডিত হলো তারপরে হচ্ছে আরেক জায়গায় বলা হচ্ছে মানে আরেকজন বলেছে সহিমের মুসলিমের ছয় হাজার আটশো আঠারো এখানে বলেছে দুইবার চন্দ্র দীক্ষণ্ডিত হয়েছে এখানে কিন্তু দুইবার চন্দ্র দ্বীখণ্ডিত হওয়ার কথা আরেকজন বলেছে তার মানে এমন হতে পারে যে একবার মানে মোহাম্মদ চাঁদকে কে দুই ভাগ করছিল সেটা পাহাড়ের উপরে পড়ে নাই সেটা আকাশে ছিল আরেকবার যে দ্বিতীয়বার যে মিনাতে যে ঘটনাটা করছিল সেই মিনাতে পাহাড়ের উপরে পড়ছিল

হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু এর বর্ণনায় বর্ণিত আছে এই ঘটনা মিনাতে সংগঠিত হয়েছে এই বর্ণনা হজরত ইবনে মাসুদ এবং হজরত আসবাদ হতে বর্ণিত মানে দুই দুইটা মানে দুই দুইজন বিখ্যাত সাহাবি থেকে এই জিনিসটা বর্ণিত আছে নিচে কি বলা আছে দেখি আমি চার দুখণ্ডিত আমি চার দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি আর হজরত মাসুক রাতি আল্লাহ আনহা তালা আনহু এর বর্ণনায় বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় উক্ত বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে যে কুরাইশ কাফেররা তাকে বলেছিল যে ইবনে আবু মানে দেখেন এই যে এখানে একটা মানে মজার বিষয় আছে ইবনে আবু কে তো দেখি মানে কিন্তু মোহাম্মদ কে বলা হচ্ছে ইবনে আবু আবু এখন তাকে মানে কাফেররা কেন ইবনে আবু কাপসা বলতেছে মানে আবু কাপসার ছেলে বলতেছে আপনারা তো জানেন তার বাপের নাম হচ্ছে মোহাম্মদ তাহলে এখানে কেন ইবনে আবু কাপসা বললো এটা একটা কুইজ থাকলো আপনারা এই কুইজের উত্তর আমাকে এসে দেন যে কেন মোহাম্মদ কাফেররা ইবনে আবু কাপসা বলে ডাকতো

আহ আশিফা সঞ্জুরি পাবলি আয়াজ আব্দুল পাঁচশো উননব্বই নব্বই এখানে এই জিনিসটা পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে যে এই যে দেখেন এই বর্ণনা হজরত ইবনে মাসুদ এবং হজরত বলেন যে আমি দুখন্ডিত দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি আর যে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ এই কথা বলতেছে যে আমি চাঁদ দুখন্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি ও থাকার কোন ভূমি নেই আজকে যদি বলে যেটা সাহাবের কাছে মনে হইছে ভাই এইগুলা তো এগুলা কুফুরি এগুলা তো সরাসরি এই সমস্ত লোকজন করতেছে এদেরকে তো ধৈরা দরকার এই যারা এই কুফুরি গুলা করতেছে যারা হচ্ছে এই ধরনের কুফুরি করতেছে এটা এটা কি কোন মুমিন জানি না কিন্তু তো যে কোনো সাহাবিরা যেটা বলে নাই সেটা তো সাহাবীর মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে সাহাবি নাকি মনে হয়েছে কিরকমের মানে এটা তো মানে নবী নবীর সাহাবিদের সাথে একটা যে সে বলে নাই আমার কাছে মনে হয়েছে সে ঢুকায় মুমিন ঢুকাই দিচ্ছে তার নাকি মনে হয়েছে এটা কেমন কথা ভাই আচ্ছা